চলতি বছর জুন জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসবে কোপা আমেরিকা কাপের নতুন আসর। লাতিন আমেরিকার মহাদেশীয় এই আসর সামনে রেখে প্রস্তুতি পরিকল্পনা করছে দলগুলো। মঙ্গলবার শতবর্ষী এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনা জানায় আর্জেন্টিনা। এর একদিন পর নিজেদের প্রস্তুতির পরিকল্পনা প্রকাশ করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। কোপার আয়োজক যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। যদিও গত ডিসেম্বরেই এই দুই প্রস্তুতি ম্যাচের একটির প্রতিপক্ষ নির্ধারণ করা ছিল, এবার ম্যাচের তারিখ ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। সংস্থাটি জানিয়েছে প্রীতি ম্যাচে আগামী 8 জুন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো। আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? একই সঙ্গে জানা গেছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষের নাম। ইউএস সকার জানিয়েছে 12 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে ব্রাজিল। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো। যুক্তরাষ্ট্রের আগে ইউরোপ সফরে যাবে ব্রাজিল। মার্চে ফিফা উইন্ডোতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতিতে এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। 23 মার্চ লন্ডনে সেলেসাওদের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর 26 মার্চ মাদ্রিদে ব্রাজিল লড়বে স্পেনের বিপক্ষে। 20 জুন মার্কিন মুল্লুকে শুরু হবে কোপা আমেরিকা। 24 জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ ডিতে তাদের সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে। চতুর্থ দল হিসেবে যোগ দিবে কোস্টারিকা অথবা হন্ডুরাসের মধ্যে যে কোনো একটি দল। 24 জুন কোস্টারিকা অথবা হন্ডুরাসের যে কোনো এক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপার শিরোপা পুনরুদ্ধারের মিশন। এরপর 29 জুন প্যারাগুয়ে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3 জুলাই ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সবশেষ কোপা আমেরিকার আসর বসবে ব্রাজিলে 2021 সালে। ঐতিহাসিক মারাকানায় ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর 2022 সালে কাতারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা। বিশ্বকাপের পর থেকে মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 9 ম্যাচের মাত্র 3টিতে জিতেছে তারা, 1 ড্রর বিপরীতে হেরেছে 5টিতে। 2026 বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে ব্রাজিল। নতুন কোচ দলিভালের অধীনে ঘুরে দাঁড়ানোর মিশন সেলেসাওদের। রায়হান রাসেল, কালবেলা।